গেল দুই দিন ধরেই মিয়ানমারের বান্দরবন সীমান্তবর্তী অংশ শান্ত থাকলেও কক্সবাজার সীমান্ত এলাকায় গোলাগুলি চলছে। এতে উখিয়ার আঞ্জুমান পাড়ায় আতঙ্কে দিন কাটছে মানুষের। বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউই। বান্দরবন সীমান্তে আগেই গোলাগুলিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, পরে বন্ধ করে দেয়া হয় শিক্ষা প্রতিষ্ঠান। মাটির ঘরে ফাটল দেখা দেয়ায় শঙ্কায় দিন কাটছে স্থানীয়দের। সীমান্তে বসবাসকারী কয়েক হাজার রোহিঙ্গা আতঙ্কে দিন কাটাচ্ছেন। এ মুহূর্তে কক্সবাজারের টেকনাফ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শাহিন শাহ। শাহিন, সীমান্তে এখন কি পরিস্থিতি ও সীমান্তে অবস্থানকারীদের নিরাপত্তায় প্রশাসনের উদ্যোগ কেমন দেখছেন জানাবেন। মাহবুবা, আপনি যেমনটি বলছিলেন, আসলে প্রায় দুই মাস ধরে মিয়ানমার এবং সে দেশের বিদ্রোহী গ্রুপের সাথে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর প্রেক্ষিতে আমাদের বাংলাদেশের হতাহতের ঘটনাও ঘটেছে। এই ঘটনায় সীমান্তের যে সব লোকজন রয়েছে, অর্থাৎ তম্বরু থেকে শুরু করে তম্বরুর কুনাপাড়া, বাজারপাড়া এবং উকিয়ার আঞ্জুমানপাড়া, ট্যাঙ্কখালী, টেকনাফের জুড়ে যে সীমান্ত লোকজন রয়েছে, তারা কিন্তু আতঙ্কে দিন কাটাচ্ছে। পাশাপাশি সীমান্ত এলাকার যে মৎস্যগেরগুলো রয়েছে, মৎস্যগেরে তাদের জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম, কিন্তু ওইসব যারা মৎস্য শিকারী রয়েছে, তারা ওই মৎস্য শিকারে তাদের প্রতিদিনের কার্যক্রম থেকে তারা সরিয়ে নিজেকে নিরাপদে রেখেছে। সর্বশেষ যে তথ্যটি আপনাকে জানিয়ে রাখতে চাই, আমি রোহিঙ্গা নেতা এবং সীমান্তবর্তী লোকজনের সাথে কথা বলেছি। হাজারো রোহিঙ্গা কিন্তু এপারে প্রবেশের জন্য মুখিয়ে আছে। যে কোনো সময় এপারে রোহিঙ্গা প্রবেশের ঢল নামতে পারে। সেই হিসাবে এখানকার যারা উকিয়া, টেকনাফ এবং বান্দরবনের প্রশাসন রয়েছে, তারা আমাকে জানিয়েছেন তারা খুবই সতর্ক অবস্থানে রয়েছে। বিজিবি অতিরিক্ত টহল মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও বলা হয়েছে যে সীমান্তবর্তী যে পথ রয়েছে তাদের ওখানে শিলগালা করা হয়েছে। এখন আসলে আমাদের যে বুদ্ধারা রয়েছে, সচেতন মহল রয়েছে, আমাদের সম্মিলিতভাবে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে হবে, পাশাপাশি আন্তর্জাতিকভাবে এগিয়ে আসতে হবে। কেননা এখানকার যারা মৎস্যজীবী রয়েছে, তাদের যদি কোন ধরনের এখানকার একটা গুলিছুড় আসে, তাদেরও হতাহতের ঘটনা ঘটতে পারে। আমি এখন যে স্থানে দাঁড়িয়ে রয়েছি, সে স্থানটি হচ্ছে উকিয়া, টেকনাফের একটি মিয়ানমার সীমানা, যেটা আমরা আপনাকে দেখাতে চাই। এই পাশে মিয়ানমারের ওই পাশটি হচ্ছে দেওবনিয়া। দেওবনিয়া এখনো গোলাগুলির আওয়াজ আমরা শুনতে পাচ্ছি, যার কারণে এখনো উকিয়া, টেকনাফের যে সমস্ত নতুন করে সীমান্তবর্তী লোকজন রয়েছে, নতুন করে তারা উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। মাহবুবা, সীমান্তের এই হচ্ছে সর্বশেষ। ধন্যবাদ, শাহিন শাহ জানাচ্ছিলেন কক্সবাজারের টেকনাফ থেকে।